আমাদের সঙ্গে আছেন এই গ্লোবাল কেয়ার করোনায়
ইঞ্জিনিয়ারের জন্য সর্বোপরি এই গোলাপ কিনার প্রণাকে, যিনি আজ এই জায়গায় এত ভালো একটা কার্টুন তৈরি করে দিয়েছে এবং এত বড় অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে, তিনার কাছে আমি সিও হিসাবে কৃতজ্ঞ। তিনি হলেন আমার প্রিয় এবং আপনাদেরও প্রিয় মুস্তাক আলী খান মহাশয়, এবং আমাদের সর্বোপরি অর্থাৎ মুস্তাক আলী মহাশয় এবং গোয়ালকিনের প্রণালের সর্বোপরি মুসলিম সাহিত্য আমার গোয়ালকিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উনিও খুবই সাহায্য করেছেন, যার জন্য শুধু বাঁকুড়া থেকে এসে আমি এই খড়গপুরে, যেখানে আমি কাউকে চিনতাম না, সেই আমার ছোট্ট সবুজের ভাই, তার বন্ধু আসিক, তার মাধ্যমে একটা পরিচয় করিয়ে দিয়ে আজকে এত বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, এবং তার বন্ধু এখানে উপস্থিত আছে, কিছুক্ষণের মধ্যে তার বন্ধুকে আমি পরিচয় করিয়ে দেব। তার জন্য আজকে আমাদের এই এত বড় প্ল্যাটফর্ম, এত মানুষ সমাগত হয়েছে, এবং আমাদের গড়বাতা ব্লক থেকে, গড়বাতা থেকে আমার প্রিয় যে মানুষ যারা আমাকে ভালোবাসে, তাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে বর্তমান দিনে তাদের কাছে আজকের দিনটা খুবই মূল্যবান, তাও তারা এসেছে এত রোগ গরমকে উপেক্ষা করে ট্রেনে বাসে চড়ে আমাদের এই গোয়াল কেন্দ্রের কর্নারের যে অফিস সেগুলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তাই তাদেরকে গোয়াল কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে জানতে হবে গোয়াল কেন্দ্রের কর্নার কি এবং কেন আমরা বিদেশে পড়ব বা বিদেশে পড়ব কেন। আপনারা জানেন যে বর্তমান দিনে গত পরশু দিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন গিয়েছেন এবং বর্তমানে তিনি চীনে গেছেন। কেন তিনি গেছেন? বর্তমান ভারতের যে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো বা বিভিন্ন যে পিছিয়ে পড়ে যাচ্ছে আস্তে আস্তে ভারত, কেন পিছিয়ে পড়েছে, তার কী সমস্যা, তার জন্য চায়নার যিনি বর্তমান সেক্রেটারি শ্রী দীপ তার সঙ্গে দেখা করতে গেছেন। আপনারা অবগত আছেন যে উনি চীন সেখানে গেছেন, কেন কীভাবে ভারতের শিক্ষাটাকে চীনের যে উন্নত মানের টেকনোলজি সেটা ভারতবর্ষে কীভাবে করা যায়, কেন ভারত থেকে এত এত ছেলে চীনে চলে যাচ্ছে, কেন চীনের মধ্যে কী আছে যে ভারত থেকে চলে যাচ্ছে, যার জন্য তিনি ছুটে গিয়েছেন, সেখানে গিয়ে বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা করেছে। অতএব ভাবতে হবে একজন প্রধানমন্ত্রী যদি চীনে গিয়ে চীনের সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারে শিক্ষার বিষয়ে, আমরা কেন পিছিয়ে থাকব। তাই প্রতিটি মানুষকে বলছি এবং আপনাদেরকে অবগত করছি যে আপনারা প্রত্যেকে এই স্টাডি ইন অ্যাবরোড অর্থাৎ বিদেশে পাঠানো শুধু চাইনাতে নয়, বাংলাদেশ, ফিলিপাইন, কিরগিজস্তান, রাশিয়া, জর্জিয়া, ইউকে, জার্মানি, ইউকে এবং ইউএসএ, এই সমস্ত জায়গাতে আমার গ্লোবাল কেরিয়ার কর্নার এবং আমার পার্টনার যিনি আছেন ডক্টর নুরুল ইসলাম শুধু মালদা থেকে এসেছেন, আমাদের দুজনের প্রচেষ্টায় এবং আমাদেরও বাড়ির ছোটো ভাই এবং ওনার বড় ছেলে ক্লাম চায়নাতে পড়তে গেছে, তাহলে আমরা চায়নাতে পাঠিয়েছি, পাঠানোর পরে জানতে পেরেছি যে ভারতের সঙ্গে চায়না পার্থক্য করবে। তাই আজকে আমার এই উদ্যোগ, এর আগে আমি এই গ্লোবাল কেরিয়ার সঙ্গে যুক্ত হয়নি বা এই এডুকেশনের সঙ্গে কখনো যুক্ত হয়নি ফার্স্ট আমার লাইফে। তো যখন আমরা যাই তখন ওখানে যে টেকনোলজি তার কথা বলে এবং আমাকে মুগ্ধ করে, আমি তাদের সেই টেকনোলজি এবং তাদের কথা শুনি আমি নিজে এগিয়ে আছি, এগিয়ে এসে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি সম্পূর্ণ আপনাদের সহযোগিতায়। এবং আরও একটা কথা বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আশা প্রকাশ করেছেন কিছুদিনের মধ্যে উনি চীন যাবেন। কেন চীন যাবেন?
আমরা বুঝতে পারছি এই বছর পশ্চিমবঙ্গ থেকে চিনে গিয়েছে প্রায় 6,500 স্টুডেন্ট এমবিবিএস করতে। কেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে কেন করছে না, কেন চায়না যাচ্ছে, তার কারণ খুঁজে যাচ্ছে। আপনারা অবগত আছে যে ভারতে ডাক্তারি বলতে গেলে প্রায় 60-70 লক্ষ টাকা খরচা হয়, সেটা চীনে বা যে সমস্ত দেশগুলোতে বললাম ওখানে বলতে গেলে কি হয় না, সেটা 18-20-25-30 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। বর্তমানে এনসিপি রুলস পাস করেছে, যেটাতে বলা হয়েছে ভারতে যারা ডাক্তারি করবে তারাও যেই 5 বছর পরে যেই পরীক্ষায় বসবে, যারা বিদেশ থেকে পড়ে আসবে তাদেরকেও সেই পরীক্ষায় বসতে হবে, তারপর তারা এলিজেবল হবে এনসিপি পাবে। যার জন্য আমাদের সঙ্গে বা এই গ্লোবাল কেরিয়ার সম্মেলনের সঙ্গে আজ অসংখ্য ছাত্রছাত্রী যোগাযোগ করছে। তো আমরা অপেক্ষায় ছিলাম যে কবে ওপেনিং করতে পারবো আমাদের অফিস। তো আশা করছি আগামী দিনে এই গ্লোবাল কেরিয়ার সম্মেলন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে এই শাখা প্রসারণ অধিকার করবে। এবং এই বছর আমাদের ভারতবর্ষ থেকে চীনে পড়তে গেছে বিভিন্ন আগে তার টেলিগ্রাম পত্রিকা দিয়েছিল 17,393 জন, আজ 17,393 জন ভারত থেকে পড়তে গেছে চীনে। কেন গেছে নিশ্চিত সেখানে পড়াশোনা ভালো বা সেখানে উন্নত মানের কিছু টেকনোলজি আছে, তার মধ্যে ডাক্তারের ছেলে গেছে, ব্যারিস্টারের ছেলে গেছে, আইপিএসের ছেলে গেছে এবং বিভিন্ন মসজিদের ছেলে গেছে। আমাদেরকে বলতে হবে নিশ্চিত তারা পাঠিয়েছে, মানে সব দিক বিচার বিশ্লেষণ করে পাঠিয়েছে। এই বছর আমাদের গ্লোবাল কেরিয়ার কর্নার উদ্বোধন হওয়ার আগেই অলরেডি 700 স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন করাতে পেরেছি। তবে আগামী দিনে আপনাদের কাছে আশা রাখবো যারা উপস্থিত হয়েছেন এবং যারা ভাবছেন যে আপনাদের ছেলে মেয়ে বা আপনারা নিজেরা হয়তো বাইরে পড়তে যাবে বা আপনার ছেলে মেয়েকে পাঠায়, তাদেরকে বলবো আপনারা অবশ্যই গ্লোবাল কেরিয়ার কর্নারের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে গ্লোবাল কেরিয়ারের পক্ষ থেকে যতটা আমরা সাহায্য করতে পারবো অবশ্যই আমরা আপনাদেরকে সর্বসম্মতভাবে সাহায্য করবো। এবং গ্লোবাল কেরিয়ার কর্নারে যারা মেম্বারশিপ হিসাবে আছে যাদের নাম আমি ঘোষণা করেছি এবং ভবিষ্যতে আমাদের আরও মেম্বারশিপ বাড়াবো, তো যাদের মেম্বারশিপ আছে তাদেরকেও আমার গ্লোবাল কেরিয়ার কর্নারের পক্ষ থেকে অনুরোধ, আপনারাও আমার এই গ্লোবাল কেরিয়ার কর্নার অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে এই পয়সাটা আপনারা রাখবেন, আপনারা বসাবেন যতটা পারবেন বসাবেন, আপনারা বসাতে পারলে আমাদের গ্লোবাল কেরিয়ার কর্নারকে বলবেন গ্লোবাল কেরিয়ার কর্নার তাদের যত সামর্থ্য সামর্থ্য দিয়ে সেই স্টুডেন্টকে বসাবে, কেন তারা বাইরে যাবে বা তারা কেন বাইরে করতে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে। তাই প্রতিটি মানুষকে বলবো, প্রতিটি মেম্বারকে বলবো এবং যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও বলবো যে প্রত্যেকেই গ্লোবাল কেরিয়ার কর্নারকে কীভাবে আরও উপরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা অবশ্যই করবে। এই আশা আমি প্রত্যেককে রাখছি, প্রত্যেকের কাছে রাখছি, আমার সূর্য রক্তপতি প্রতিটি স্টুডেন্টের কাছে পৌঁছে দেবে, যাদের পরিচিত মাধ্যম আছে তাদের কাছে পৌঁছে দেবে এবং আপনারাও গ্লোবাল কেরিয়ারকে নিজের কেরিয়ার ধরে বা নিজের সংস্থা ভেবে বা ছোট্ট ভাইয়ের সংস্থা ভেবে বা নিজের একজন পরিচিত কোনো একজন সংস্থা ভেবে আপনার গ্লোবাল কেরিয়ার কর্নারকে আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দেবেন, যেটা আমাদের আশা এবং আমরা ভবিষ্যতে তা পূরণ করতে পারব। তাই এই মূল্যবান বক্তব্য বলে এবং সূর্য বক্তব্য আমি শেষ করছি এবং এরপরে আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দেব আমাদের প্রতিযোগী সেই বন্ধুটি যে আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আপনারা চিনে থাকবেন সবের পাঁচকুড়া থেকে এসেছে, সবিদের খুব কাছে বন্ধু
এবং আশি জীবন প্রতিকূল এবং আশি জীবন যে বন্ধু তাদের যে বন্ধু সে আশি তিনি আমাদের সাথে উপস্থিত আছে, তাই তাকে ডাকবো এবং এখানে আসার জন্য এবং অনুরোধ করবো কিছু মূল্যবান বক্তব্য বলা যাবে। Thank you.